কোটি টাকা মূল্যের যে ঔষধ আমরা না জেনেই ফেলে দেই, বাঙালিরা এই পানীয়টা ফেলে দিলেও এই এক গ্লাস ড্রিঙ্কে কোটি টাকা মূল্যের ঔষধ বলা হয়। আমেরিকার একদল সায়েন্টিস্ট গবেষণা করে বলেছেন, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী এনার্জি ড্রিঙ্ক হচ্ছে এই পানীয়টি। এটি একই সাথে কোষ্ঠকাঠিন্য দূর করে, ডায়রিয়ার চিকিৎসায় 100% কার্যকর এবং যে কোনো দুর্বল মানুষের এনার্জির ঘাটতি দূর করে, এমনকি ত্বকে ব্রণের প্রকোপ কমায়, ত্বককে সুন্দর এবং উজ্জ্বল করে, চুলের সৌন্দর্য বৃদ্ধি করে। আপনি জেনে অত্যন্ত অবাক হবেন যে আমেরিকার কিছু জিমে তাদের শরীরচর্চার পূর্বে ক্লায়েন্টদেরকে এক গ্লাস করে এই শ্রেষ্ঠ কার্যকরী এনার্জি ড্রিঙ্কটি খাওয়ানো হয়। এর ফলে শরীরে 8টি উপকারী অ্যামিনো অ্যাসিডের মাত্রা বেড়ে যায়। গবেষণা বলছে, যারা ব্যায়াম করেন এ সময় আমাদের পেশির গঠনে বিশেষ ভূমিকা পালন করে এই পানীয়টি। সেই সঙ্গে এই পানীয়তে থাকা পৃথিবীর সবচেয়ে উৎকৃষ্ট মানের কার্বোহাইড্রেট এনার্জির ঘাটতি পূরণ করতেও বিশেষ ভূমিকা রাখে। একাধিক গবেষণায় দেখা গেছে, যাদের কোষ্ঠকাঠিন্য রয়েছে, নিয়মিত পেট পরিষ্কার হয় না, তারা প্রতিদিন 2 গ্লাস করে এই পানীয়টি খাওয়ার অভ্যাস করলে বাউল মুভমেন্টের 100% উন্নতি হবে এবং সবসময় পেট পরিষ্কার হবে, ফলে স্বাভাবিকভাবে শরীর থেকে 80% রোগ নিরাময় হয়ে যাবে। এখন সবাই নিশ্চয়ই ভাবছেন, আরে আপু, যে ড্রিঙ্কের এত গুণগান করছেন সেটার নাম তো বলুন, আর এটা কোথায় বা পাবো? তবে শুনুন, এই ড্রিঙ্কটি আপনার আমার ঘরেই পাওয়া যেত যদি আমরা এটিকে ফেলে না দিতাম। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সেই এনার্জি ড্রিঙ্কটি হচ্ছে ভাতের মার। হ্যাঁ, আপনি একদম ঠিক শুনেছেন, আমাদের বাঙালিদের কাছে ভাত প্রিয়, তবে পশ্চিমা বিশ্বের কাছে ভাতের চেয়ে ভাতের মার বেশি প্রিয়। কারণ তারা গবেষণা করে দেখেছেন যে ভাতের চাইতে ভাতের মারে চালের 70% পুষ্টিগুণ থেকে যায়, তাই তারা ভাত না খেলেও ভাতের মার ঠিকই খায়। অথচ আমরা ভাতের মারটা ফেলে দিয়ে ভাত খাই। এই ভাতের মার কিন্তু আপনার সুস্বাস্থ্যের জন্য, এমনকি আপনার সৌন্দর্য বৃদ্ধিতে, রূপচর্চার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যুগের পর যুগ ধরে সৌন্দর্য চর্চার ক্ষেত্রে ব্যবহার হয়ে আসছে ভাতের মার। কোরিয়ানদের গ্লাসি স্কিন বা একদম পরিষ্কার টানটান দাগহীন ত্বকের অন্যতম রহস্য হচ্ছে এই ভাতের মার। কোরিয়ান স্কিন স্পেশালিস্টরা প্রতিদিন 2 বার ভালো করে ভাতের মার মুখে লাগাতে বলেন, বিশেষ করে যাদের মুখে ব্রণ আছে, কেননা এতে ব্রণের প্রকোপ কমতে শুরু করে। কারণ ভাতের মারে থাকা অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান ত্বকের ভেতরে প্রদাহের মাত্রা কমিয়ে দেয়, যার ফলে স্বাভাবিকভাবে মুখ থেকে যাবতীয় ইনফেকশন ও ভাইরাস দূর হয়ে যায়। কোরিয়ান স্কিন স্পেশালিস্টদের মতে, প্রতিদিন মুখে ভাতের মার লাগিয়ে মাসাজ করলে ত্বকের ছিদ্র ছোট হয়, সেই সঙ্গে স্কিনের উপরি অংশে জমে থাকা মৃত কোষের আবরণ সরে যায়, ফলে স্বাভাবিকভাবে ত্বক সুন্দর এবং উজ্জ্বল হয়ে ওঠে। প্রসঙ্গত, রাতে শুতে যাওয়ার আগে একটা তুলোর সাহায্যে ভাতের মার সারা মুখে লাগিয়ে ভালো করে মাসাজ করে সারা রাত রেখে দিলে সকালে উঠে মুখটা ধুয়ে নিলেই কয়েকদিনের মধ্যে দেখতে পাবেন ত্বকের উজ্জ্বলতা বেড়ে গিয়েছে, আবার ত্বক দাগমুক্ত আর সুশ্রী হয়ে গেছে। এছাড়াও গোসলের আগে ভাতের মার ভালো করে চুলে লাগালে কিছু সময় অপেক্ষা করার পর হালকা গরম পানি দিয়ে চুলটা ধুয়ে ফেলুন, এতে চুলের গোড়ার পুষ্টির অভাব দূর হবে, ফলে চুল পড়া সহ একাধিক মাথার ত্বক সম্পর্কিত ইনফেকশনের হাত থেকে মুক্তি পেয়ে যাবেন আপনি, সেই সঙ্গে চুলের উজ্জ্বলতাও বাড়বে। ভিডিও শেষে আপনাদেরকে অনুরোধ করছি, আজ থেকে আর কখনোই মহামূল্যবান এই ভাতের মার ফেলে দেবেন না। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করে তাদেরকে এই গুরুত্বপূর্ণ তথ্যটি জানিয়ে দিন, আর পিনিকপা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না। জানো, আমি ফাল্গুনি, আজকের মতো পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।